হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো পুদিনা লস্যি, আর এই গরমে কিন্তু এটা খুবই আরামদায়ক এবং খুব স্বাস্থ্যকর। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই। পুদিনা লস্যি বানানোর জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে সবথেকে বড় জারটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম টক দই। আমি এখানে 2 গ্লাস পুদিনা লস্যি বানাবার মতো সব রকম পরিমাণ নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন পরিমাণ চিনি, 1/2 টিস্পুন পরিমাণ দিলাম বিট লবণ, আর 1 টিস্পুন পরিমাণ দিলাম শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আপনারা চাইলে কিন্তু গরম দুধকে ঠান্ডা করে 1 কাপ দিতে পারেন, আমি দুধের বিপরীতে আমি দিলাম জল। এখন মিক্সিতে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এখন আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন 2 গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যেরকম আমি ঠান্ডা পছন্দ করব সেরকম আমি বুঝে আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইস কিউব দেবেন। এবার গ্লাসের মধ্যে আমি পুদিনা লস্যিটা ঢেলে দিচ্ছি। এটা একটু কম হয়েছে, আরও একটু দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পুদিনা লস্যি। এটা দেখতে অসাধারণ হয়েছে, আর সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন, আর কেমন হলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজ আসি, সামনে কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।